প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুভাষ সরকার, সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান বিষয়ের মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে বিজ্ঞান বিষয়ে গতকাল থেকে যে আলোচনাটা শুরু করছিলাম, আজকে তার শেষের পর্যায়ে আমরা আজকে অধ্যায় শেষ করব। এখানে দেখতে হলে আলো চাই, পাঁচ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। দেখতে হলে আলো চাই, চোখে ক্রিয়া আছে, অর্থাৎ চোখ কিভাবে কাজ করে, চোখের ক্রিয়া বা চোখ কিভাবে কাজ করে। তাহলে আমরা লেন্সের ক্ষেত্রে এখানে যদি অনেক কথা বলা যায়, লেন্সের কেন ওর আইডি সাত কেন? স্যার নাওয়াল তো সেভেনে নাওয়াল। আদনান সাবি রায়হান, আচ্ছা আদনান সাবি রায়হানকে কি বলছি, দেখো এই যে একটা লেন্স, চোখের লেন্সটা কি করছিল বলছিলাম, সমান করে দেবে, ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়া যাবে, এরকম ফোকাস দিয়ে যায়, চলে যায়। আর একটা রশ্মি যদি বক্রতার কেন্দ্র বা আলোক কেন্দ্র বরাবর আপাতিত হয় তাহলে সে সোজা চলে যায়। দেখা যাচ্ছে কি এই এ থেকেই একটা রশ্মি গেছে, এ থেকে একটা রশ্মি গেছে এদিকে, আর একটা রশ্মি গেছে এদিকে, এ বিন্দু থেকে এ বি যদি বস্তু হয় তাহলে এ কে দেখা যাচ্ছে, এখানে মিলিত হবে সেই জন্য এ কে দেখা যাচ্ছে এ প্রায়, অর্থাৎ বি কে দেখা যাচ্ছে, তাহলে অল্প লম্ব করে বি কে দেখা যাচ্ছে উপরে, অর্থাৎ নিচেরটাকে উপর দেখা যাচ্ছে, উপরটাকে নিচে দেখা যাচ্ছে। আমাদের চোখ যেহেতু উত্তল লেন্স, তাহলে আমরা এরকম উল্টো দেখার কথা, চোখ আমাদের যা কিছু দেখো সব উল্টো দেখার কথা, কিন্তু কি হচ্ছে আমরা যা কিছু উল্টো উপরটার উপরে দেখতেছি, নিচের কাছে নিচেই দেখতেছি, পাশেরটাকে পাশেই দেখতেছি আর সামনেটাকে সামনে দেখতেছি। এর একটা বিশেষ কারণ হচ্ছে কি, চোখে যখন চোখ থেকে চোখের যে লেন্সটাকে উত্তল লেন্স, অর্থাৎ উত্তল লেন্স থেকে যখন আলো রেটিনায় গিয়ে পড়ে, তখন রেটিনায় যে বিম্ব গঠিত হয় সাধারণত সেটা উল্টো বিম্ব গঠিত হয়, সাবরিন ইয়াসমিন ইসলাম, সাবরিন ইসলাম কথা শোনা যাচ্ছে, মিউট করতে হবে, ঠিক আছে? চোখ বিশেষ করে যে এই কথা কেবল উঠে যায়, সাবরিন ইসলাম, সাবরিন ইসলাম ডিস্টার্ব করবো না পরীক্ষা ক্লাসের সময়, ঠিক আছে? আচ্ছা, আমরা এরকম উপরেরটাকে নিচে দেখি এবং নিচেরটাকে উপরে দেখি, এটা হলো আমাদের চোখের ধর্ম, কিন্তু চোখ বিশেষ করে প্রক্রিয়া এটা কেবল উঠে যায়, অর্থাৎ এটা কারণ এখনো উদ্ঘাটন করতে পারে না, তখন কি করে এই এ কে আবার উপরে দেখা যায় আর বি কে আবার নিচে দেখা, অর্থাৎ এই এ কে কোথায় দেখা যাচ্ছে, এ কে নিচেরটা উপরে আবার দেখা যাচ্ছে, বি কে আবার উপরেরটা নিচে দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মস্তিষ্ক কোনো বিশেষ প্রক্রিয়া এই কাজটি করে। এখন চোখ আমরা কিছু দেখি, আমরা সাধারণত আমাদের চোখে লেন্স থাকে, এই স্যার এসব তো যদি বলেন প্রথম আছে গুগল থেকে একটা ছবি দেখাচ্ছিলাম, আপনি কি ছবি দিয়ে হবে কাছে দেখলাম চোখে চোখে, এটার একটা গুগল থেকে একটা ইয়ে বার করেন তো, ও আপনি আপনি তো আবার ইয়ে সার্ভেনি না, হ্যাঁ এখন চলা যাবে। আচ্ছা, যেমন চোখের যে গঠনটা আমরা দেখতেছি, চোখের গঠনটা চোখ থাকে সাধারণত এরকম, ঠিক আছে? এখানে অর্ধবিন্দু থাকে, এখানে বিভিন্ন নাড়ি থাকে, ঠিক আছে? আর এখানে সাধারণত কর্নিয়া থাকে, হ্যাঁ
এইখানে সামনে যে বিল্ডিং থাকে বিভিন্ন বস্তু থাকে আর এই জায়গাটাকে সাধারণত দেখি না অর্থাৎ দেখি না এখানে দেয়া চোখের বস্তুটা মিলিত হবে তাহলে চোখ থেকে কোন বস্তু থেকে যখন আলো এসে আমাদের এরকম পড়বে এরকম যখন পড়বে তখন কি হবে উত্তল লেন্স হলো মিলিত করে কালকে বলছিলাম মিলিত করে অর্থাৎ এই রেটিনায় যে মিলিত করবে রেটিনা যে মিলিত করবে এই যে রেটিনা যে মিলিত করলো তখন বস্তুটাকে আমরা দেখতে পাবো এই দেখতে পাবো যদি এখানে বিভিন্ন নার্ভ থাকে ওই নার্ভটা ওই তথ্যটা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে মস্তিষ্কে বিশেষ প্রক্রিয়া মস্তিষ্কে বিশেষ প্রক্রিয়া এই কথা এই আমাদের বিন্দুটাকে আবার সে কি করে মস্তিষ্কে প্রেরণ করার পরে সে আবার উল্টে যায় সে তাহলে আমরা উল্টোটাকে আবার উল্টে যায় ঠিক আছে সে স্পষ্ট যেটা যেরকম দেখার কথা সেইভাবেই দেখতে পারি এখন আমরা যখন হাত দিয়ে হাত যখন একেবারে চোখের কাছে রাখি তখন দেখা যাচ্ছে কি অনেক কাছে আনলে ভালোভাবে দেখতে পারবো না তোমরা দেখতে পারো নিজের এই পরীক্ষা করে দেখতে পারো যখন আমরা হাতটা চোখের খুব কাছে আনি অর্থাৎ 10 ইঞ্চির আগে ভিতরে যদি নিয়ে আসি 10 ইঞ্চি বা 30 হ্যাঁ 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার বলা হয় 25 সেন্টিমিটারের ভিতরে যখন নিয়ে আসি তার কাছ থেকে কম চোখ এবং হাতের দূরত্ব যদি 25 সেন্টিমিটারের কম হয় তাহলে সেই বস্তুটাকে আমরা দেখতে পাবো না ভালো আমি দেখতে পাবো না তাহলে স্পষ্ট দর্শনে এই যে 10 ইঞ্চি বা 25 সেন্টিমিটার এটা হলো নিকটতম দূরত্ব অর্থাৎ চোখের সর্বনিম্ন 25 সেন্টিমিটার পর্যন্ত ভালো দেখতে পারি আর দূরে 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 থেকে আরো ভালো দেখতে পারি আচ্ছা নিকটতম দূরত্ব তাহলে কি বলবো যে সবচেয়ে চোখের যে সবচেয়ে নিকট বিন্দু পর্যন্ত চোখ স্পষ্ট দেখতে পায় চোখের সবচেয়ে যে নিকট বিন্দু পর্যন্ত চোখ স্পষ্ট দেখতে পায় তাকে বলা হচ্ছে চোখের নিকটতম দূরত্ব নিকটতম দূরত্ব আর দূরতম দূরত্ব অসীম কেন অসীম বললাম কারণ এক একজনের দূরত্ব এক এক রকম যেমন আমি হয়তো 1 কিলোমিটার দূরের বস্তু দেখতে পারি কিন্তু একটা বয়স্ক মানুষ সে হয়তো 200 মিটার দূরে সবচেয়ে দূরের বস্তু হলো তার 200 মিটার আর আমার দূরত্ব হলো 1 কিলোমিটার তাহলে দূরতম দূরত্ব এক একজনের এক এক রকম অনির্দিষ্ট কিন্তু নিকটতম দূরত্বটা হলো নির্দিষ্ট এই জন্য বলা আছে নিকটতম দূরত্বটা একবার ফিক্সড আর দূরতম দূরত্ব হলো অসীম ঠিক আছে এখন চোখের ত্রুটি আছে চোখের ত্রুটি আছে 4 প্রকার ত্রুটি আছে আমরা এখানে 2 প্রকার ত্রুটি নিয়ে আলোচনা করব যারি সেটা অফ করে রাখতে হবে কিন্তু কথা যেন আসে না অফ না করলে কিন্তু পরের দিনকে আমি আর জয়েন করাবো না আচ্ছা এটা হলো হ্রস্ব দৃষ্টি হ্রস্ব দৃষ্টি অর্থাৎ কাছের জিনিস সে দেখতে পারে কাছের জিনিস দেখতে পারে বা ক্ষীণ দৃষ্টি আমরা বলি হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি কাছের জিনিস দেখতে পারে কিন্তু দূরের জিনিস দেখতে পারে না আচ্ছা হ্রস্ব দৃষ্টি আর হলো বা ক্ষীণ দৃষ্টি একই কথা এই যদি কাছের জিনিস দেখতে পারে দূরের জিনিস দেখতে পারে না তাহলে দেখতে না পাওয়ার কারণটা কি কাছের জিনিস সেই জন্য চোখ আর আবার রাখি চোখ যেটা আপলাম চোখটা আপলাম হ্যাঁ এই চোখটা অর্থাৎ কাছের জিনিসের কাছের জিনিস দেখতে পারতেছি দূরের জিনিস এই যে কাছের জিনিস রেটিনায় মিলিত করবে কাছে যদি রেটিনা মিলিত করবে কিন্তু এই যে এটা রেটিনা এটা হলো রেটিনা এই যে হলো রেটিনা আর এই যে হলো বস্তু এখানে হলো বস্তু এখন দূর থেকে তখন কোনো বস্তু দেখো অর্থাৎ এই হলো বস্তু এটা হলো বস্তু দূর থেকে তখন কোনো বস্তু যাবে অর্থাৎ এই যাওয়ার পরে কি আছে সেই রেটিনা আগে মিলিত করবে অর্থাৎ আগে যদি মিলিত করে এইখানে মিলিত করবে তাহলে যদি রেটিনার আগে পরে মিলিত করে তাহলে সেই বস্তুটা আমরা দেখতে পাবো না ভালোভাবে দেখতে পাবো না একে বলা হচ্ছে
এটাকে বলা হচ্ছে অর্থাৎ কাছে জিনিস দেখতে পারি দূরে জিনিস দেখতে পারি না, কাছে জিনিস ভালোভাবে দেখতে পারি দূরে জিনিস ভালোভাবে দেখতে পারি না, এটা বলা হচ্ছে নিকট বিন্দু বা ক্ষীর দৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি। ঠিক আছে, এই ত্রুটির কারণটা কি? কারণ আছে, আচ্ছা ত্রুটির কারণ হলো কি? অভিসারি, অর্থাৎ এইখানে মিলিত হওয়ার কথা এর আগে মিলিত হয়েছে, অর্থাৎ যে যত আগে মিলিত হবে তার অভিসারী ক্ষমতা তত বেশি, অভিসার মানে মিলিত হওয়া। অর্থাৎ আমরা দেখছিলাম যে এক গুচ্ছ সমান্তরাল রশ্মি আগের দিনকে যে এক গুচ্ছ সমান্তরাল রশ্মি কোথায় মিলিত হয়েছিল? ফোকাসে মিলিত হয়েছে, অর্থাৎ ফোকাসে মিলিত হয়েছে। যে যে যত কাছে মিলিত হবে এর এর অভিসারী ক্ষমতা, এর অভিসারী ক্ষমতা কম, এর ক্ষমতা কম, ক্ষমতা কম, অভিসারী ক্ষমতা অর্থাৎ দূরে মিলিত হয়েছে, এর অভিসারী ক্ষমতা বেশি, এটা বেশি, এটা ক্ষমতা বেশি, অর্থাৎ যে তাহলে অভিসারী ক্ষমতা কি হয়েছে? এখানে যদি মিলিত হয় হওয়ার কথা হয়ে গেছে আগে, তাহলে অভিসারী ক্ষমতা কি হয়ে গেল? বেড়ে গেল, অভিসারী ক্ষমতা অভিসারী ক্ষমতা বেড়ে গেলে, অভিসারী ক্ষমতা এক গেল কারণ অভিসারী ক্ষমতা বেড়ে গেলে। আচ্ছা অভিসারী ক্ষমতা যদি বাড়ে তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব ভোগান দূরত্ব আগে ছিল এইটুকু, এখানে যদি হয় তাহলে সঠিক হয়, কিন্তু হয়েছে কথা তাহলে আগে মিলিত হয়েছে, অর্থাৎ এই যে এখানে মিলিত হয়েছে এই যে বিন্দুটা এই সোজা, অর্থাৎ এখান থেকে এটুকু দূরত্ব ভোগান দূরত্ব, তাহলে কি হয়ে গেলে? ফোকাস দূরত্ব কমে গেলে, ফোকাস দূরত্ব কমে গেলে। আর একটা আছে, হ্যাঁ যদি এটা এখন যদি সে এই চোখটা যদি এরকম হতো, চোখটা যদি এরকম হতো তাহলে এই স্থিতি কোথায় মিলিত হতো? রেটিনায় মিলিত হতো, তাহলে রেটিনা তখন এখানে হতো না এখানে হতো, তাহলে চোখটা যদি বড় হয়ে যায় অক্ষিগোলকের ব্যাসার্ধ, অর্থাৎ চোখ ছোট ছিল এইখানে মিলিত হয়েছে, চোখ বড় হয়ে গেছে কোথায়? কি হয়েছে? দূরে দিয়ে রেটিনা চলে গেছে, তাহলে কি হলো? আর একটা কারণ হলো অক্ষিগোলকের ব্যাসার্ধ, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে, বেড়ে গেলে এই তিনটা হলো কারণ, ভবিষ্যতে ক্ষমতা বেড়ে গেলে, ফোকাস দূরত্ব কমে গেলে, অথবা অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে, এই তিনটা কারণে সাধারণত এই হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি হয়ে থাকে। আচ্ছা এখন এই ত্রুটি আমরা দূর করতে হবে, দূর করার জন্য আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, ডাক্তার একটা নির্দিষ্ট বলে যে ওইখানে কি লেখা আছে দেখো, দেখে আমরা আগে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে যায়, অর্থাৎ অনেক বড় বস্তুকে দেখায় তারপরে কফা এই বিভিন্ন জিনিস দেখায় তারপরে আস্তে আস্তে ছোট, তা এর অর্থ কি? আমরা কি করতেছি? তার একটা ফোকাসিং নিয়ে নিয়ে আসতেছি, অর্থাৎ ওই বিন্দু আমাদের চোখে অভিযোগ ক্ষমতা বা এই রেটিনা মিলিত করার ক্ষমতা আছে কিনা এটা দেখাচ্ছে। আবার বর্তমান সময়ে আমরা মেশিনের মাধ্যমে করে যন্ত্রের সাহায্যে করে, এখন আমার কি করতে হবে? এই যে দূরের বস্তুটা এই যে এইখানে মিলিত হয়েছে, দূরের বস্তুটা এইখানে মিলিত হয়েছে, আমার কাজ কারণে এইখানে মিলিত করা, তাহলে আমার কি করতে হবে? তখন আমার এই যে আমার চোখের লেন্সটা, এই যে চোখের লেন্সটা আমার আঁকি, হ্যাঁ তাহলে দূরের বস্তু এই কাছের বস্তু কোথায় মিলিত করছিল? কাছের বস্তু রেটিনায় মিলিত করছিল, রেটিনায় মিলিত করছিল, আমার এই দূরের বস্তু কোথায় মিলিত করতে হবে? রেটিনায়, অর্থাৎ এইখানে মিলিত করছিল আমার করতে হবে রেটিনায়। তখন আমি যদি এর সামনেটা অবতল লেন্স লাগাই, অবতল লেন্স, এই অবতল লেন্স বলছিলাম যে কালকে বলছিলাম ছড়াই যায়, অর্থাৎ কি বলছিলাম? ছড়াই যায়, এটা মনে রাখতে হবে, মনে রাখলে কোনো কাজ হবে না, এটা সমান এটা হলো প্রধানত্ব, এই প্রধানত্ব সমান্তর যদি রশ্মি পাঠানোকারী গেছে ছড়াই যায়, অর্থাৎ পিছন দিকে বদলিতে করলে দেখবে ওই দিক থেকে আসতে পারে মনে হয়, এই যেন তোমার প্রকাশ বিন্দু উল্টো দিকে সত্যিকার মিলিত হয় না। এখন যদি আমার এই দূরের বস্তু এসে পড়ে, দূরের বস্তু যদি এরকম পড়ে, এরকম যদি পড়ে তাহলে কি করবে? এ কি করবে? ছড়াই দেবে, এরকম ছড়াই দেবে, এরকম যে অভিসারী করে, মিলিত করার পরে কোথায় এইখানে হওয়ার কথা ছিল, তার আগে
আর আগেরটা ছিল কোথায়? আগেরটা দেখাচ্ছে, আগেরটা ছিল এইখানে, এইখানে অর্থটা ছিল আগে, আগেরটা অর্থ ছিল এইখানে, এখন হয়ে গেল কোথায়? এখন হয়ে গেল ঠিক রেট প্ল্যান দিতে, অর্থাৎ আমাদের যে ত্রুটি ছিল এই ত্রুটিটা ভুল হয়ে গেল কোন লেন্সের জন্য, আবার এই অবতল লেন্সের জন্য। এটা হলো ঠিক আছে, এটা হলো চোখের দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি বা দীর্ঘ দৃষ্টি বলে অথবা বলে দূরদৃষ্টি, দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি হলো কি, দূরের জিনিস দেখতে পারবে, ওই আগেরটা রূপটা দূরের জিনিসটা ভালোভাবে দেখতে পারবে, কাছের জিনিসটা ভালোভাবে দেখতে পারবে না। আচ্ছা দূরের জিনিস দূর থেকে যে বস্তুটা আসলো, দূর থেকে বস্তুটা আসতে দূরের বস্তুটা রেটিনা মিলিত করবে, আর কাছের বস্তুটা এই যে এটার দূরের বস্তু, আর ত্রুটির জন্য কি হচ্ছে, ত্রুটির জন্য কি হচ্ছে দেখো, ত্রুটির জন্য কাছের বস্তুটা চলে যাচ্ছে এই রেটিনার বাইরে দিতে, অর্থাৎ রেটিনার বাইরে, রেটিনায় যদি কোনো বিন্দু মিলিত না হয় তাহলে সেই বস্তুকে ভালোভাবে দেখা যাবে না, এটা হলো দূরদৃষ্টি। তাহলে কি কি কারণ হতে পারে? আচ্ছা এই যেখানে অবিশারী ক্ষমতা, অর্থাৎ এইখানে যদি মিলিত হতো, এই বস্তুটা যদি এইখানে মিলিত হতো তাহলে সে দেখতে পাত, কিন্তু মিলিত হয়েছে কোথায়? বাইরে, বাইরে মিলিত হওয়ার কি অবিশারী ক্ষমতা কমে যাবে, অবিশারী অর্থাৎ মৃত্যু হওয়ার ক্ষমতা কমে গেছে, অবিশারী ক্ষমতা কমে গেল, অবিশারী ক্ষমতা একটু কমে গেল। দুই নম্বর ত্রুটি আছে, অবিশারী ক্ষমতা যদি কমে যায় তাহলে ফোকাস দূরত্ব কি হবে, বেড়ে যাবে, অর্থাৎ ফোকাস দূরত্ব বেড়ে গেছে, এইখান থেকে আগে ফোকাস দূরত্ব এই ছিল এই জায়গা এ, আর এখন হয়েছে কোথায়, এই যে হয়ে গেছে এই যে এ, অর্থাৎ তাহলে কি আছে, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব বেড়ে গেল, বেড়ে গেলে। আর তিন নম্বরটা কি আছে, যদি সে এই গোলকটা যদি এরকম হতো, গোলকটা যদি এরকম হতো, যদি এরকম হতো তাহলে ঠিকই রেটিনাটা সরি ভুল হয়ে গেছে, আচ্ছা গোলকটা যদি এরকম হতো, এরকম যদি হতো অর্থাৎ কি হতো, যদি এরকম হতো তাহলে এই রেটিনাটা কোথায় হতো, এখানে হতো, তাহলে কি হচ্ছে, যদি পক্ষী গোলকের ব্যাসার্ধ কি হয়েছে এরকম যদি থাকতো তাহলে ব্যাসার্ধ বড় হতো, আর এখন হয়ে গেছে এইরকম অর্থাৎ ছোট হয়ে গেছে, ব্যাসার্ধ কি হয়ে গেল, তাহলে পক্ষী গোলকের ব্যাসার্ধ কমে গেছে, কমে গেছে। এই তিনটা কারণে সাধারণত ত্রুটি হয়। এখন আমার কাছ থেকে কি এই ত্রুটিটা আমার দূর করতে হবে, কি কিভাবে দূর করতে পারে, আবার বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি হলো কি, সবুজ শাকসবজির যদি ক্ষেত্রে চোখের যে সমস্যা আছে সেই সমস্যা মানে প্রতিকার করতে হবে, তারপরে ব্যায়াম করতে হবে, চোখের ব্যায়াম আছে, কিন্তু আমাদের যে এখানে যেহেতু লেন্স নিয়ে কাজ করছি, আমার কাজটা হলো এই লেন্সের ব্যবহার, ঠিক আছে, দেখতে হয় আলোচায় লেন্সের ব্যবহার, আমার যেটা এইখানে যে ছিল এই ভদ্রলোক যে এখানে ছিল, আমি এখন ত্রুটিটা আঁকি, ত্রুটিটা আঁকি, ত্রুটি কোথায় ছিল, এই কাছের বস্তুটা কোথায় ছিল, কাছের বস্তুটা ওই দূরে মিলিত করছিল, অর্থাৎ রেটিনার বাইরে মিলিত করছিল, আমার কাজটা কি এই বস্তুটাকে এইখানে মিলিত করতে হবে, আমার কাজটা আগে মিলিত করতে হবে, আগে মিলিত করতে হলে আমার কি করতে হবে, আমি যদি এর সামনে আর একটা উত্তর লেন্স, উত্তর লেন্সের চশমা ব্যবহার করি তখন কি করছি, এই যে এটা উত্তর, এই উত্তর লেন্স কি করবে, এখানে আসার পরে এটা চাপাই দেবে, অর্থাৎ এইখান দিয়ে না গিয়া ও যাবে এইখান দিয়ে, এইখান দিয়ে না গিয়ে চাপাই দিচ্ছে, অর্থাৎ এইখানে চলে যাচ্ছে, এই চলে যাওয়ার পরে কি হবে, সে এই যে আবার চোখের উত্তরাংশের সাথে মিলিত হওয়ার পরে সে কি আছে, আবার রেটিনায় মিলিত করতেছে, রেটিনায় মিলিত করতেছে, তাহলে
রেটিনায় মিলিত করার পরে আমরা বস্তুকে স্পষ্ট দেখতে পাবো। তো এইভাবে সাধারণত আমরা উত্তল লেন্স বা অবতল লেন্স ব্যবহার করে আমরা চোখের ত্রুটি দূর করতে পারি। ঠিক আছে, এই আর চোখ ভালো রাখার বিভিন্ন উপায় আছে। সঠিক পুষ্টি গ্রহণ করার চোখের দরকার, যেমন ভিটামিন এ আছে, সি আছে, ই আছে, সমৃদ্ধ খাবার খেতে হবে, টাটকা ফল মূল শাকসবজি খেতে হবে, তারপরে চোখের সঠিক যত্নের জন্য সঠিক জীবাণুনাশক পদ্ধতি ব্যবহার করতে হবে, হাত যখন তখন চোখে দেওয়া যাবে না ইত্যাদি আছে। তারপরে আফসাব অন্ধকার মানে কম আলোতে বা বেশি আলোতে পড়া যাবে না, এরকম সিস্টেম আছে। বেশি আলোতে বা কম আলোতে আমাদের পড়াশোনার অভ্যাস ত্যাগ করতে হবে। হ্যাঁ, তারপরে ক্লান্তিকর মানে যখন আমার চোখে কোনো সমস্যা হবে তখন বিশ্রামে থাকতে হবে। তারপরে তোমার যেখানে গ্যাঞ্জাম বেশি বা শব্দ বেশি, শব্দ থেকে নিজেকে এড়িয়ে চলতে হবে। দীর্ঘ রাত জেগে পড়াশোনা করা যাবে না অনেক রাত, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ আছে। এই কারণগুলো দূর করার পরে আমাদের সাধারণত অধিকাংশ লোকের এই বিষয়গুলো দূর হয়ে যায়। কারণ যদি দূর না হয় তখন আমরা ডাক্তার শরণাপন্ন হই এবং ডাক্তার আমাদের এই চোখের উত্তল বা অবতল লেন্স দেয়। এটা আমাদের চোখ পরীক্ষা করার পরে দেয়। আমরা দূরের জন্যই দেখতে যদি না পারি তখন আমরা দেখছি কি অবতল লেন্সের চশমা, আর কাছের দিকে যদি দেখতে না পারি তখন হচ্ছে উত্তল লেন্সের চশমা। ঠিক আছে, তো এইভাবে আমরা চশমা ব্যবহার করে আমাদের সাধারণত যে চোখের যে সমস্যা ছিল এই সমস্যাটা দূর হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, বোঝো নাই কে কে, এরকম কেউ আসো নাকি এর ভেতর থেকে? এখন তোমরা কথা বলতে পারো আমার সাথে, কথা বলতে পারো, তোমরা আনমিউট করে কথা বলতে পারো। কারো যদি জানার ইচ্ছা থাকে আনমিউট করে কথা বলতে পারো। সালেহীন বাঁধন বলো, লাইভে আসো। ভিডিও অন করে লাইভে আসো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, বুঝি নাই স্যার, এটা আমি তো মাত্র ঢুকছি স্যার, এই জন্য বুঝি নাই। আচ্ছা, তাহলে তুমি তো আসো না, এরপরে কে আসছো? অর্ণব সেন, তুমি আনমিউট মিউট করো, আনমিউট মিউট করো। আচ্ছা তুমি মিউট করো, মিউট করো। বাদন মিউট করো। হ্যালো স্যার, করছি স্যার। এই কি সমস্যা? এই তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হ্যালো স্যার, বাদন বেরিয়ে যাও। হ্যালো, শেখ আবু ভাই কথা বলবো? জি স্যার বলো। স্যার এটা তো বুঝিনি যে লাস্টে যেটা করাইছেন, মানে তুমি কি পরে আসছো? জি না স্যার, একসাথে ছিলাম, কিন্তু যে লাস্টে একটু বুঝিনি। মানে এই যে চোখের ত্রুটি, অর্থাৎ কি দূরে জিনিস সে ভালোভাবে দেখতে পারে, কাছের জিনিস ভালোভাবে দেখতে পারে না। কাছের জিনিস যখন দেখতে পারে না তখন কি আছে? কাছের জিনিস বাস্তব এলো মিলতে হওয়ার কথা, এরকম দূরের জন্য যাওয়ার কথা। কাছের জিনিস কোথার জন্য যাওয়ার কথা? এটাই তো না, কাছের জিনিস দূরে চলে যাবে। উত্তোলন ব্যবহার করলে এই উত্তোলন সেটা কি, এই যে এই রশিটা এগুলো যাওয়ার কথা সে করতেছে ওইদিকে না নিয়ে এদিকে নিয়ে দিচ্ছে। ঠিক আছে, চাপাই দিচ্ছে। এই চাপাই দেওয়ার পরে আবার চোখে যখন আসতেছে, চোখের পেন্সিল আবার কি করতেছে, আবার সে মুক্ত করার পরে রেটিনায়, অর্থাৎ এই বিন্দু পর্যন্ত এই বিন্দুতে মিলিত করতেছে, অর্থাৎ চোখের রেটিনায় মিলিত করতেছে এবং আমরা বস্তুকে দেখতে পাচ্ছি। আর কে সমস্যা বলো, আর কারো সমস্যা আছে? আচ্ছা সমস্যা নাই মনে হচ্ছে। তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবার দেখাবো আগামীকাল। থ্যাংক ইউ।